আমরা 6 মাস আগে থেকে প্রতিমার কাজ করতেছি খেয়া সূত্রি মাটি সবকিছুর দাম বেশি এরকম ছেলেরা একা একা কাজ করতে পারে না আমরা তাদের সাথে সংসারে কাজ করার থাকে ছেলেদের সাথে সাহায্য করি ছেলে মেয়ে লেখাপড়া করাই শ্বশুর শাশুড়ির সাথে করে যা পারে আমিও প্রতিমার সাজ যা যা পারি করি এখন আমাদের মাটির কাজ শেষ এখন হচ্ছে রং করব আমরা সারা বছরই কাজ করে থাকি আমরা মৃৎশিল্পর কাজটা প্রতিমা তৈরি করা সারা বছরই কিন্তু যেভাবে জিনিসপত্র দ্রব্যমূল্যর দাম এইরকম আমরা দামটা ন্যায্য মূল্য পাইতেছি না ঠিক আছে কিন্তু বাপদাদার ঐতিহ্য একে আমি ধরে রাখার জন্য আমরা এটা আমাদের এখন করা লাগতেছে বিকল্প যে পদে অন্য সাইটে যাবো ওখানে যদি আরও হিমসিম খায় কিন্তু দেখা যায় যে এটা একটা মূল্য যদি না পায় কিন্তু এখন তাই আর ভিতরে আমাদের থাকতে হচ্ছে ঠিক আছে এখন তো প্যাট গুয়া সবারই আছে বা এটি ঠিক আছে তো এখন তাস আমরা কী করে খাবো ঠিক আছে অন্য কোনো সাবজেক্টে যে যাবো ওখানে যদি না পাই ঠিক আছে কিন্তু যে হিসাবে কাজকর্ম আমরা করে থাকি সেই হিসাবে আমরা দ্রব্য আমাদের প্রতিমার দামগুলো আমরা পেয়ে থাকি না সব জিনিসের দাম দ্বিগুণ গতবার থেকে দ্বিগুণ হয়ে গেছে ঠিক আছে ভদ্রঘাট পালপাড়াতে প্রায় 200 প্রতিমা তৈরি হয়েছে প্রায় অর্ডার শেষের ভিতরে অল্প কিছু প্রতিমা আছে সেগুলো অর্ডার হয়ে যাবে আশা করি তবে আমাদের যে প্রতিমা তৈরি করতে যে আসবাবপত্র বাঁশ খের সুতলি মাটির যে প্রচুর দাম সে তুলনায় আমরা মূর্তির দাম পাচ্ছি না তবুও অন্য পেশায় আমরা নিয়োজিত না থাকায় এই কাজের উপরই নির্ভর সংসারে কাজ করতে হয় তো যদিও না পোষায় তবে বানাইতে হয় রঙের দাম প্রচণ্ড বেশি তাও কাস্টমাররা এত মূল্য দিতে চায় না আমাদের প্রতিটা উপজেলায় আমরা সুন্দরভাবে সুচারুভাবে পূজা করব এর জন্য যা যা প্রয়োজন আমরা সেটা আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা সেটা ই করেছি আমরা বিশ্বাস করি অসম্পদেক এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে সবাই এই শারদীয় উৎসব ধর্ম যা যা উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এই শারদীয় দুর্গোৎসব সবাই বাঙালির উৎসব বাংলার উৎসব তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জন্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা এই শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের 516টি পূজা মণ্ডপে প্রত্যেকটি মণ্ডপ কেন্দ্রিক আমরা অফিসার রেসপন্সিবল করেছি আমাদের বিট অফিসার যারা আছে সহকারী বিট অফিসার যারা থাকবেন তাদের সঙ্গে সংশ্লিষ্ট মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবী এবং আমাদের আনসার বাহিনীর সদস্য যারা থাকবেন তাদের মধ্যে নিবিড় একটা কোঅর্ডিনেশন থাকবে কন্টিনিউয়াস কোঅর্ডিনেশন থাকবে এরপর আমরা পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা আমরা দিতে বলেছি আমাদের গতকালকে আমাদের সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির জেলা কমিটি এবং প্রত্যেক উপজেলা কমিটির সঙ্গে আমাদের সমন্বয় সভা হয়েছে সেই সভায় আমরা বলেছি যে আপনার প্রত্যেক মণ্ডপে যেন তারা সিসি ক্যামেরা নিশ্চিত করেন এর পাশাপাশি পর্যাপ্ত লাইট বিকল্প লাইট ব্যবস্থা থাকবে